सकल के नमस्कार जानाई आमारे चैनले अनेक दिन बाद एक वीडियो और मन है प्रथम बांगलाते आमार बला वीडियो किन्तु अनेक दिन अनेक किछु करा है ना अनेक काजेर माझखाने आटके गेछि किन्तु आज के एखाने एसे मन हलो जानो एक वीडियो बनाई। तो आशा करी एतक्षणे जदि ना चिनते पेरेछेन जेने जानबेन जे एटा होच्छे जोड़ासाँको ठाकुर बाड़ी और एखन प्राय छटा सोया छटा बजे। तो এখানে আসার কারণটা হচ্ছে দিনের বেলা আসিনি কেন কেন রাত্রি বেলা এসেছি, এখানে একটা কাজ ছিল তাই এসেছিলাম। তো হঠাৎ মনে পড়ল যে জোড়াসাঁকোতে একটা খুব ইউনিক প্রোগ্রাম হয় যেটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড, যেটার ব্যাপারে খুব কম লোকই জানে। আমি অনেক দিন আগে জেনেছিলাম কিন্তু তারপর থেকে আসা হয়নি, কিন্তু এই যে এলাম এই সন্ধ্যেবেলাটা আপনাদেরকে এটা দেখাতে চাই কত ইতিহাস জুড়ে আছে এই বাড়িটার সাথে। মানে নাম করতে গেলে কে না এসেছেন এই বাড়িটাতে। আর এই দিকটা যখন আপনি দিনের বেলা আসবেন একটা অন্যরকম চেহারা। আজকে আমি প্রথমবার রাত্রিবেলা আসলাম, এখানে দেখুন বারান্দা ওপরের দালানগুলো দেখা যাচ্ছে না, একটা অন্ধকার একটা স্পুকি ফিলিং আছে। কিন্তু যেই এই দিকটা আসছি এদিকে যেন কেমন একটা অন্যরকম ব্যাপার। তো দেখেই কেন যেন ওটা মনে হয় যে ইতিহাসের মধ্যে ইতিহাসের পাতার পাতা ঘাটতে ঘাটতে কোনো একটা গল্প পড়ছি। এই দেয়াল, এই সিঁড়ি, এই দালান আর সেই ফেমাস জায়গা। আমার অনেক ভাগ্য ভালো যে আমি এরকম একটা রেকর্ডিং করতে পারছি যেখানে অন্য কেউ নেই। জেনারেলি এই জায়গাটাকে ফাঁকা পাওয়া মানে ভীষণ ভীষণ ডিফিকাল্ট ব্যাপার, তাই জন্যই আরও ইন্সপিরেশন পেলাম যাতে রেকর্ডিং করি, যাতে মুহূর্তটাকে ক্যাপচার করে রাখি। আমি জানি না আপনি আগে এসছেন কি না এখানে, বাট যদি না এসে থাকেন দিনের বেলা প্লিজ আসুন। এটাতে এখানে লাইট অ্যান্ড সাউন্ড এখন আপাতত চলছে 6:30 থেকে, কিন্তু তার আগে যদি আসেন এখানে মিউজিয়াম আছে, এই ঘরগুলো সব আপনি ঘুরে দেখতে পারবেন। আনফর্চুনেটলি ওপরে কোথাও ছবি বা ফটো তোলা অ্যালাউড নয়, আপনি নিচে এখানে তুলতে পারেন। আর এখানে এসে বসলেই কেন যেন কেমন যেন একটা মনে হয় যে পুরো অনেক গল্প অনেক কবিতা রবি ঠাকুরের মনে পড়ে যায়। আমি অত ভালো নয় এইসব ডিপার্টমেন্টে, কিন্তু তাও কেমন যেন মনে হয় যে এখানে কত কিছু হয়েছে। হঠাৎ করে আলোগুলো জ্বলে যাবে, হঠাৎ করে এখানে একটা রবীন্দ্রসঙ্গীত শুরু হবে, হঠাৎ করে হয়তো ওখানে তবলা বাজতে শুরু করবে, কোথাও শানাই কোথাও সেতার, একটা অন্যরকম অনুভূতি এখানে আসার। আর এখানে সবচেয়ে বড় অনুভূতিটা হচ্ছে যেখানে একা আসার, একাই রেকর্ড করতে পারার, না হলে এত লোক থাকে তাদের মাঝখানে কথা বলা বা রেকর্ড করা খুব ডিফিকাল্ট। সাউন্ড অফ করে পরে গিয়ে বাড়িতে গিয়ে ব্যাকগ্রাউন্ডে গিয়ে ভয়েস ওভার দিতে হয়, যেগুলো এখন করতে হচ্ছে না। ওটা পাচ্ছি কারণ আমি ভেবেছিলাম হয়তো একটু লেট হয়ে গেছে, আমি আমার টাইমিংটা ঠিক মনে ছিল না, আমি যে সেটার চান্স নিয়ে এলাম। বাট আমি এখন কথা বলা বন্ধ করি, আপনাদের একটুখানি ঘুরে দেখাই আর কি কি আছে। খোঁজ নিয়ে জানতে পারলাম যে আর কিছুক্ষণের মধ্যেই এখানে চেয়ার পেতে দেওয়া হবে আর লাইট অ্যান্ড সাউন্ডের প্রোগ্রামটা শুরু হবে। কিন্তু আমি এতক্ষণ যে এখানে একটু ঘুরছিলাম একটুখানি স্পুকি স্পুকি একটা ভাব তো আছেই, কারণ আপনি যদি ওইখানে বারান্দাগুলোর দিকে দেখেন কেমন যেন মনে হচ্ছে হঠাৎ হঠাৎ করে কেউ একটা দাঁড়িয়ে আছে। জানি না অনেক বেশি থ্রিলার দেখার কারণে হয়তো, বাট এই বাড়িগুলো দেখলেই যেন মনে হয় যে এর মধ্যে কত ইতিহাস কত স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িটার সাথে। আর ছোটোখাটো ইতিহাস তো নয়, আমাদের বাংলা ভাষার একটা অতি ইম্পর্টেন্ট একটা অনেক স্মৃতি এর মধ্যে জড়িয়ে আছে। আর কত মানুষ এই জায়গাটা এসে ইতিহাসের পাতায় জড়িয়ে গেছে। তো এখানে এটা হচ্ছে একটা গেট, আর এটা মোটামুটি বিশ্বভারতীর আমি জানি না কোন দিকের গেটটা, বাট এটা দিয়ে জেনারেল পাবলিককে এন্ট্রেন্স দেয় না, আমরা যেদিক থেকে এসেছি সেখান থেকে এন্ট্রি আছে। কিন্তু আমি তো মানে
বার বার করে এই বারান্দাগুলোর দিকে তাকাচ্ছি। কেন জানি না মনে হচ্ছে যে বারান্দাগুলো কত কথা বলে, কত কথা বলার, কত গল্প, কত কিছু লুকিয়ে আছে এই বারান্দাগুলোর মধ্যে, এই দালানগুলোর মধ্যে। আমার খুব ভালো লাগে এরকম 15 দিনের লাল সবুজ সাদা আর ওই হালকা হলুদের কম্বিনেশনের বারান্দাগুলো। একটা আলাদা লেভেলেরই নস্টালজিয়া, যে কোনো বাঙালির এর সাথে একটা আলাদা রকমেরই সম্পর্ক আছে। তো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে, এর পরের ভিডিওটা আমি আলাদা করেই আপলোড করব, যেটা লাইট অ্যান্ড সাউন্ড হবে। ঠিক আছে, আবার দেখা হবে তাহলে। আর কিছুক্ষণের মধ্যেই লাইট অ্যান্ড সাউন্ডটা শুরু হবে। আমি জানি না কেন লোকে এটা দেখতে আসে না, বাট আমি এখানে একা বসে আছি, মানে লিটারেলি একা। এমনিতে তো ভয় লাগছিলই, আরও ভয় লাগছে এখন। মানে লিটারেলি এরকম একটা, মানে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সামনে অন্ধকারে বসে আছি। এখন এই লাইটটা নিভে গেলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে, বাট আশা করি লাইট অ্যান্ড সাউন্ডটা খুব সুন্দর হবে। আর এখানে একটুখানি ঘাস একটু বেশি আছে, যাই হোক দেখা যাক। আশা করি একটা দুটো লোক তো জয়েন করুক, না করলেও কোনো অসুবিধা নেই। যাই হোক, এটা লাইট অ্যান্ড সাউন্ডের পার্ট নয়, এখানে একটা গাড়ি এলো জাস্ট। আমার মানে কিছুক্ষণের মধ্যে শুরু হবে। যাই হোক, ওই ভিডিওটা লাইট অ্যান্ড সাউন্ড শুরু হওয়া ভিডিওটা আলাদা করে রেকর্ড করছি, তাই আলাদা করে আপনি দেখতে পারবেন। যেটা ভাবছিলাম এক্স্যাক্টলি ওইটাই হয়ে গেছে, এই লাইটটাও বন্ধ হয়ে গেছে। মানে আলটিমেট লেভেলে স্পুকি লাগছে, কিন্তু শোটা শুরু হয়ে গেছে।